গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যা 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ভেবেছিলাম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু পারিনি গো, শরীর আর দেয়নি। মানে শরীর জবাব দিয়ে দিয়েছে আজকে। শিলিগুড়ি থেকে আসার পর ওই যে স্নান করেছি, আর মাথা ধরেছে, আর গাটা না বেশ গরম গরম, বুঝলে বন্ধুরা। তো আর সকাল থেকে স্টার্ট করিনি, তাই ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। গায়ে কিন্তু এখনও বেশ হালকা হালকা জ্বর আছে, আর লেগেছে ঠান্ডা। আমার না জানো তো, আগে এত ঠান্ডা লাগতো না, মানে সর্দি, কিন্তু এখন দেখছি একটুতেই ঠান্ডা লেগে যায়, জানো তো। তো সন্ধ্যা ফন্দা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়ার পর তো জানোই রান্না করে আসতেই হবে। তো ভাবছি গুড্ডুকে আজকে ম্যাগি করে দেব, কারণ অনেকগুলো ম্যাগির প্যাকেট রয়ে গেছে। তো মাসের বাজারের সাথে তো অনেক জিনিস আনা হয়, তো এ মাসও প্রায় শেষ হতে চললো। তো ভাবছি এখন যদি না দিই তো এগুলো না নষ্ট হবে, তো তাই আজকে ওকে ম্যাগি করে দিলাম। আর শরীরটা চলছে না, আর কিছু বানাতেও আমার ইচ্ছে করছে না, বুঝলে। তার জন্যই আরও ম্যাগিটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিয়েছি। এদিকে ম্যাগিও করেছি, আবার ওদিকে দুধও জ্বাল দিয়েছি। আর ভাবছি নিজের জন্য কি করব কি করব, মানে কোনো কিছুই আমার স্বাদ লাগছে না জিভে। তো কি খেয়েছি জানো, মানে তোমরা শুনলে হাসবে, আমি নিজের জন্য করে নিয়েছি গ্রিন টি। মানে পাগলের খাবার আর কি যাকে বলে। কি করব বলো, আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। তো ভাবছি গরম জলটাও খাওয়া হবে আর গ্রিন টিটাও খাওয়া হবে, কারণ অনেক দিন হয় আমি গ্রিন টিটা স্কিপ করে রেখেছি। ইচ্ছে করে না গো, ওই কষো কষো চা না আমার খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, খেতেই হবে। আর গ্রিন টি তে চুমুক দিচ্ছি, আর একটু করে টিভি দেখছি, সাথে কিন্তু টুকটাক করে কাজও করছি, কারণ ওদিকে স্যার এসেছে পড়াতে, তো টিভির ভলিউমটা বেশ বাড়াতেও পারছি না। তো টুকটুক করে কাজ করতে করতে ভাবছি রান্নাঘরে কাজগুলোও সেরে নেব। আর আজকে জানো তো, আমার আজকে ভাত করতে হবে না রাত্রেবেলা, কারণ সকালে যে ভাত করেছি না, অনেকটা ভাত রয়ে গেছে গো। কি পরিমাণে যে আমি চাল নিয়েছি বুঝতে পারিনি, দেখছি হাঁড়িতে অনেকগুলো ভাত আছে। তো ভালোই হলো, শরীরটাও ভালো নেই, ভাতও আর করতে হবে না, মানে একটা কাজ আজকে আর কি কম। আর আজকে ডিনারে ছিল গরম ভাত, মানে দিনের ভাতটাকেই আমি গরম করে নিয়েছি, আর ডাল মানে মুসুর ডাল, আর মাছের ঝাল, আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এ দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে গেছে। আর বেশি কিছু রান্না করিনি, তবুও মানে কি বলবো, আরও কিছু করতে ইচ্ছা করছিল কিন্তু ভালো লাগছিল না। সর্দি লাগলে দেখবে ভালো লাগে না, কোনো কিছুই যেন কাজে এনার্জি পাই না আমি। তোমাদের সাথেও কি এরকম হয় গো? কেন জানি আমার সর্দি লাগলে মানে বেশ শরীরটা খারাপ। আর জানো তো বন্ধুরা,
আমার আজকে রাতে বাসন মাজতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম যে না, এ যদি করে না রাখি, ওই সকালবেলা উঠে ওই এঁঠো আর গন্ধওয়ালা বাসন আমার মাজতে হবে। ও থাক বাবা, আমি জানো তো খাওয়া দাওয়া করার সাথে সাথে কিন্তু বাসন মাজিনি, কিছুক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করলাম ঘর দিয়ে, একবার বাসনের দিকে তাকাচ্ছি একবার ঘরের দিকে যাচ্ছি, তারপর কোথা থেকে আমার এনার্জি আসলো আমি জানি না, চটপট করে আর কি বাসনগুলোকে মেজে নিলাম, নিয়ে দুধ জল দিয়ে দিলাম, কারণ গুড্ডু আর ওর বাবা রাতেবেলা দুধ খায়, আমিও খেতাম কিন্তু এখন আর ভালো লাগে না আমার দুধ ফুধ খেতে, বুঝতে পারলে, তার জন্য আমি আর খাই না। তো ওদেরকে এই দুধটা দিয়ে দেবো, তারপরে রান্নাঘরে আবার জানলা আটকানো বাকি আছে, কারণ জানলা খুলে তো আর রাখা যাবে না। আর কি বলতো, সারাদিনে আমি রেগুলেটরটা মানে সিলিন্ডারের রেগুলেটরটা বন্ধ করি না, কিন্তু রাতের বেলা কিন্তু আমি অবশ্যই রেগুলেটরটা বন্ধ করে তবেই ঘুমোতে যাই, তোমরাও করো কিন্তু। তো বন্ধুরা, আমার ডিনার হয়ে গেছে। তো ডিনার করার পর যা যা টুকটাক কাজ ছিল, সংসারে তো জানো কাজের শেষ নেই, তো রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি দুধ, ওরা খাচ্ছে আর টিভি দেখছে, মানে একজন মোবাইল কুটুর কুটুর করছে আর একজন টিভি দেখছে, মানে খবর দেখছে। আর সেদিন যে আমি শিলিগুড়ি গেছিলাম, তো টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি, টুকটাক বলতে কি বলতো, সেদিন তো ওই মেলাতেও গেছিলাম, তো মেলাতে ভাগ্যক্রমে সেদিন দোকান খোলা ছিল, ভাগ্যক্রম বলবো না মানে কি বলবো, মানে চারটার পর গেছিলাম জন্য আর কি মেলাটাতে আমরা ঢুকতে পেরেছি, প্লাস জিনিস কিনতে পেরেছি, ওই টুকটাক জিনিস কিনেছি, খুব একটা শপিং কিন্তু করিনি। আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি শপিং করেছি। তো বন্ধুরা দেখো, প্রথমে একটা শার্ট, তো এটা হচ্ছে কলমকারি শার্ট, এটা নেওয়া হয়েছে গুড্ডুর জন্য, পিওর কাটন, ওই মেলা থেকে কিন্তু কেনা হয়েছে, আর মেলাটা বসেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, খুব সুন্দর জানো তো, আর অনেক দোকান বন্ধ ছিল জন্য খুব একটা মেলাতে আমরা ঘুরতে পারিনি গো, আর অনেকটা লেট হয়ে গেছিল, বাড়ি আসতে হবে, আর আমি আমার জন্য কিনবো না তা কি কখনো হয় বলো। তো তোমরা হয়তো কিছুটা গেস করতে পেরেছো যে আমি কি কি কিনেছি, কারণ আমি ভিডিওতে দেখিয়েছি। তো দেখো এরকম একটা কাপ্তান কুর্তি, এটা আমি ফার্স্ট টাইম পরবো বুঝলে, আমি এই কাপ্তান কুর্তি কোনোদিনও পরিনি, মানে জবের থেকে ফ্যাশন ইন ছিল, ছিল কি এখনো আছে, আমি কিনিনি গো, এই ফার্স্ট টাইম এই কাপ্তান কুর্তি। আর এটাকে কি প্রিন্ট যেন বললো, আমি ভুলে গেছি, মধুবনী না কি বললো যেন। আর এরকম আরেকটা কুর্তি নিয়েছি, এটা হচ্ছে কি আজরাক প্রিন্ট না কি প্রিন্ট যেন বললো, আর এই কুর্তিটা কিসের জন্য কিনেছি জানো, এর মধ্যে না একটা পকেট আছে, আর আমার পকেট আলা কুর্তি পরতে খুব ভালো লাগে, আর খুব একটা দাম কিন্তু এগুলোর না, এটা মনে হয় 650 না 700 টাকা নিয়েছে, আর এটা 500 টাকা, আর গুড্ডুর এই জামাটা নিয়েছে 650 টাকা। দাঁড়াও এখানে শেষ না, আরো আছে, তো দেখো এরকম একজোড়া জুতো, আর টুকটাক টুকটাক বলতে কি ভালোই কিন্তু শপিং হয়েছে তাই না বলো। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।